की চাকরিটার নাম জানো? হিট অফিসার। তো এখন আমরা তো হিটেড হয়ে গেলাম। গত ৮ জুলাই রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের এক আলোচনা সভায় উত্তর সিটি কর্পোরেশনের হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কি সমস্ত বিদেশ থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে সিটি কর্পোরেশনে চাকরি দেয়। মির্জা ফখরুলের এমন বক্তব্যকে কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানান। বুশরা আফরিনকে নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য ন্যাক্কারজনক জানিয়ে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। মির্জা ফখরুল একজন বিএনপি মহাসচিব হয়েও তিনি কিভাবে বুশরা আফরিনের মতো একজন ট্যালেন্টেড নারীকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে তা আমাদের বোধগম্য নয়। তিনি উচ্চারণ করেছেন আমরা তো হিটেড হয়ে যাচ্ছি। তিনি বুশরা আফরিনের বাবার থেকেও ঊর্ধ্ব বয়সী একজন লোক, তিনি তার মেয়ের সমতুল্য একটি মেয়েকে দেখে হিটেড ফিল করছেন। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ ও হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেন। এসে নারী উন্নয়নে, নারী ক্ষমতার যুগে এসে তিনি একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে কিভাবে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে আসেন তা আমাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের বোধগম্য নয়। তিনি তার কুরুচিপূর্ণ সম্পূর্ণ মন্তব্য অসম্মাননার জন্য সমগ্র নারী জাতির কাছে যেন ক্ষমা প্রার্থনা করে। গত ৪ মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার তাপমাত্রা কমাতে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়ান আরশাদ রকফেলার ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা চুক্তি করে ডিএনসিসি, যার আওতায় উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন হিট অফিসার হিসেবে নিয়োগ পান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।